সংগ্রহশালা গড়ে তুলেছেন নোয়াখালী সেনবাগের নূরনবী। তবে সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে তার সংগ্রহশালাটি। একজন শৌখিন মুদ্রা সংগ্রাহক নোয়াখালী সেনবাগের নূরনবী মানিক। বিভিন্ন দেশের প্রচলিত ও অপ্রচলিত কাগজি এবং ধাতব মুদ্রা রয়েছে তার সংগ্রহশালায়। জীবিকার তাগিদে একসময় প্রবাসে পাড়ি জমান নূরনবী, ভ্রমণ করেন 13টি দেশ। একটা সময় শখ থেকে নেশা পাইয়ে বসে মুদ্রা সংগ্রহে। 1977 সাল থেকে পুরোদমে মনোনিবেশ করেন মুদ্রা সংগ্রহে। কখনো নিজে, কখনো বা পরিচিত জনদের মাধ্যমে এগিয়ে চলে তার সংগ্রহশালা। একে একে জমা হতে থাকে মুদ্রা। এটার ভালো রক্ষণাবেক্ষণের যা যা ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট এবং এইসব ধাতুদ্রব্য পরিষ্কার করার জন্য যেসব কেমিক্যালের দরকার, সেগুলো আমি আর্থিক সংকটের কারণে। 1000 বছর আগের হিজরি, মোগল ও ব্রিটিশ আমলে মুদ্রা রয়েছে নূরনবীর সংগ্রহশালায়। আছে বাংলাদেশের বিভিন্ন সময়ের মুদ্রাও। প্রাচীন ও দুর্লভ এসব মুদ্রা দেখতে প্রতিদিনই তার বাড়িতে আসেন দর্শনার্থীরা। তবে যথাযথ সংরক্ষণের অভাবে মুদ্রাগুলো নষ্ট হয় খুব জানান স্থানীয়রা। অনেকগুলো মুদ্রা আপনারা দেখছেন হারাই গেছে এবং সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। দেশের জন্য শিক্ষণীয়, ভবিষ্যৎ বংশধরের জন্য খুব প্রদর্শনীর দুর্লভ একটা জিনিস, এটা ওনার জন্য একজন পৃষ্ঠপোষক দরকার। যে কেমিক্যাল বা আর্থিক প্রয়োজন, আমি সেই জন্য সরকারের কাছে আমার সহযোগিতা কামনা করছি। সেনবাগের নূরনবীর মুদ্রা সংগ্রহশালার কথা জেনেছেন জেলা প্রশাসক, আশ্বাস দিলেন মুদ্রা সংরক্ষণে সরকারিভাবে উদ্যোগ নেয়ার। একটু উদ্যোগ গ্রহণ করতে চাই, যাতে করে তার সেই ইচ্ছা পূর্ণতা লাভ করে। সেটা তাকে আমি অনুরোধ করছি যে উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ করে আমার কাছে একটা প্রস্তাব পাঠানোর জন্য আমি এই বিষয়টি বিবেচনা করে দেখব। বর্তমানে নূরনবীর ঝুলিতে রয়েছে 133টি দেশের 1715টি মুদ্রা। উবাইদুর রহমান, যমুনা নিউজ।